যাদের অতিরিক্ত বিদ্যুৎ বিল আসে তাদের জন্য আজকের আমার এই ভিডিও। যদি এই ফ্যানগুলা আপনারা বাসা বাড়ির দোকানে পুরনো ফ্যানগুলা রিপ্লেস করে এই ফ্যানগুলা আপনারা লাগাতে পারেন, মানি ব্যাক গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার বাসা বাড়ির দোকানের বিদ্যুৎ বিল কমে যাবে। যদি না কমে তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে ইনবক্সে কমেন্ট করতে পারেন কীভাবে কমবে না কমবে সব কিছুর উত্তর এবং ডিটেলস আপনাদেরকে বলে দেব। কেন আপনাদের বাসা বাড়ি দোকানে সব কিছুতে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসছে? তো বন্ধুরা, আমি বলতেছি, সাজেস্ট করতেছি আপনারা এই ফ্যানগুলা আপনার বাসা বাড়ির দোকানে যে কোনো জায়গায় লাগান। মানি ব্যাক গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার বাসা বাড়ি দোকানের বিদ্যুৎ বিল 100% শিওর অনেক অনেক কমে যাবে, কারণ আমি নিজে উপকৃত হয়েছি, সেজন্য আপনাদেরকেও উপকৃত করার চেষ্টা করতেছি। দয়া করে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ আমাদের দেশের সবাই বিদ্যুৎ বিল হয়রানির মধ্যে আছি, আমরা, আপনি, আমি সবাই। এই ভিডিওটি আপনারা দয়া করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন, কারণ অনেকের টাকা আছে হয়তো এই ফ্যানগুলো বদলিয়ে নিতে পারবে, আমাদের টাকা নাই, সেজন্য আমরা একটি না হয় ফ্যান বদলিয়ে একটু না হয় কমাতে পারি বিদ্যুৎ বিল। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করার অনুরোধ রইল। তো আর কথা বাড়িয়ে নামলে লাভ নেই, মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আপনি আমি সবাই বিদ্যুৎ বিল হয়রানির মধ্যে আছি। আমার ভিডিওটি আজকে যাদের অতিরিক্ত বিদ্যুৎ বিল আসে তাদের জন্য, যাদের অতিরিক্ত ওভার বিদ্যুৎ বিল আসে তারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং এই ফ্যানগুলো কীভাবে ইনস্টল করবেন সেগুলোও শিখে যাবেন। তো বন্ধুরা, মূল আজকের এই ভিডিওর থিম হচ্ছে কীভাবে আপনাদের ভিডিও কীভাবে আপনাদের বিদ্যুৎ বিল কমাবেন এই সাজেস্ট। তো বন্ধুরা, এটি হচ্ছে এভারগ্রিনের 56 ইঞ্চি এসিডিসি সোলার অনলি 35 ওয়াট এই ফ্যান। তো আসলে এটা যদিও 35 ওয়াট ফ্যান হয় তাহলে এটা 35 ওয়াট নয়, কারণ হচ্ছে এটা 35 ওয়াট পারফেক্টলি থাকে না, খুবই স্পিডে এই ফ্যান, খুবই শীতল বাতাস দেয়, খুবই ঠান্ডা বাতাস দেয়, কারণ হচ্ছে এই ফ্যানগুলা 24 ঘন্টা কন্টিনিউ চললো এই ফ্যানগুলো, গরম হয় না, সেজন্য বাতাসগুলো গরম আসে না, শীতল গড়ের বাতাস ঘরেই রেখে দেয়, যেরকম শীতল বাতাস আছে ঠিক সেরকম বাতাসই দেয়। তো এই ফ্যানটির মূল বৈশিষ্ট্য হচ্ছে অল্প বিদ্যুতে চলে, এটা একদম অল্প খরচে এই বিদ্যুৎগুলো চলে। আমি আপনাদেরকে গ্যারান্টি দিব, এই ফ্যানগুলো আপনারা ইউজ করেন আপনাদের অনেক বিদ্যুৎ বিল কমে যাবে, আমি নিজে উপকৃত হয়েছি, আপনাদেরকে উপকৃত করতে চাই, আমাদের দেশের সবাই বিদ্যুৎ বিল নিয়ে হয়রানির মধ্যে আছি। তো বন্ধুরা, এই ফ্যানটির মধ্যে যা যা আছে আপনারা ভিডিওতে দেখেন, আর এর ফাঁকে আমি কথাগুলো বলে নিই এই ফ্যানের কী বৈশিষ্ট্য আছে না আছে। তো আমাদের গড়ে যেগুলো ফ্যান আছে 48 ইঞ্চি হোক আর 56 ইঞ্চি হোক, এই ফ্যানগুলো স্টার্টিং অবস্থায় 100 থেকে 150 অ্যাম্পিয়ারের অনেক উপরে থাকে স্টার অবস্থায়, তাই সেজন্য আমাদের বিদ্যুৎ বিল অনেক আসে। আর যদি আমাদের কোনো বাসাতে নর্মালি ফ্যান 4টা থেকে 5টা থেকে যায় তাহলে আমাদের বিদ্যুৎ বিল অনেক আসবে, এতে কোনো সন্দেহ নাই, আমরা সবসময় বিদ্যুৎ বিলের লোডে থাকবো, ছিলাম, আছি, থাকবো। আর যদি আমরা এই ফ্যানগুলো যদি মার্কেট থেকে সচরাচর কিনে যদি এই ফ্যান আমাদের পুরোনো ফ্যানগুলো বদলে নিই তাহলে আমার বিদ্যুৎ বিল, আমাদের শীতের মৌসুমে বিদ্যুৎ বিল আসবে। তো এই যে ফ্যানগুলো দেখতে পাচ্ছি আমরা, এই ফ্যানগুলো নতুন আনছি, এটা হচ্ছে এভারগ্রিন ফ্যান। তো এই ফ্যানগুলো একটি বাসাতে ইনস্টল করে দিচ্ছি, ওনার বিদ্যুৎ বিল বেশি আসে, আর এই ফ্যানটি উনি কন্টিনিউ চালাবে সেজন্য এই ফ্যানটি ওনাকে সাজেস্ট করেছিলাম, ওনার জন্য আমি এটা লাগিয়ে দিব আজকে। তো এই ফ্যানটি আপনারা কোথায় পাবেন, কীভাবে কিনবেন ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা আমার কথাগুলো কান দিয়ে শুনুন, চোখ দিয়ে এটা ফিটিংস দেখেন। তো আমি আমার শহরের যে বা যারা আছে সবার বিদ্যুৎ বিল আমি সাজেস্ট করব, এবং যে বা যেটা থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তারা মার্কেটে এভারগ্রিন আছে,
নোভা ফ্যান আছে, নোহা ফ্যান আছে, এসিডিসি সোলার ফ্যান 12 ভোল্ট এগুলো চলে, অনেক অল্প বিদ্যুৎ খরচে এগুলো চলে। তো আপনাদের বিদ্যুৎ বিল কম আসবে আমি 100% মানি ব্যাক গ্যারান্টি দিই বলি আপনারা অনায়াসে এই ফ্যানগুলো লাগাতে পারেন। নিশ্চিতই আপনারা এই ফ্যানগুলো করে বদলে দিতে পারেন, আপনাদের বিদ্যুৎ বিল কমে যাবে। তো যদি এই এই ফ্যানটির মেইন বৈশিষ্ট্য হচ্ছে আমাদের এসি ডিসি সোলার ফ্যান, এই ফ্যানটি যদি আমরা রেগুলেটর করি তাহলে, যদি রেগুলেটর একে দিই তাহলে 5 থেকে 7 ওয়াটের ভিতরে থাকবে, 2 দিই তাহলে 10 থেকে 15 ওয়াটের ভিতরে থাকবে, 3 দিই 20 থেকে 25 ওয়াটের ভিতরে থাকবে, 4 দিই 25 থেকে 30 ওয়াটের মধ্যে থাকবে, 35 দিই তাহলে 35 ওয়াটে চলে যাবে। 35 ওয়াট এটাতে কখনো আসে না, এটা সর্বোচ্চ হাইয়েস্ট 30 ওয়াটের মধ্যে থাকে, যদি 30 থেকে 35 ওয়াটের মধ্যে চলে এইগুলা ফ্যান। তো আমাদের নর্মাল যে ফ্যানে বাসাগুলো, বাসাতে দোকানে যেখানে ফ্যান লাগানো আছে, এগুলো আমাদের 100 ওয়াটের মতো ফ্যান, ছোটো ফ্যানগুলো 80 ওয়াট, বড়ো ফ্যানগুলো 100 ওয়াট, যদি এর চেয়ে তো পাকিস্তানি অনেক বড়ো কোয়েলের ফ্যান থাকে তাহলে 150 ওয়াটের কাছাকাছি চলে যায়। তো জিএফসি যদি ফ্যান থাকে তাহলে এইগুলো 150 ওয়াটের মতো থাকে। তো যেখানে যদি আমরা এই ধরনের 4-4টি ফ্যান বা 1-4টি ফ্যান আমাদের গড়ে লোড করি, 4টি ফ্যান যদি আমাদের গড়ে আমরা কানেক্ট করি, লাগিয়ে নিই, তাহলে 4টি ফ্যানের যে বিদ্যুৎ বিল আসবে আমাদের 1টি ফ্যানে সেম বিদ্যুৎ বিল আসবে, কারণ আমাদের 4টি ফ্যান চলতেছে 25 ওয়াট করে 100 ওয়াট, যদি 30 ওয়াট করে চলে তাহলে 4টি ফ্যানে 120 ওয়াট, আর আমাদের 1টি ফোনে বিদ্যুৎ বিল খরচ হচ্ছে 100 ওয়াট। তো আমরা হয়তো অনেকের টাকা আছে, আমরা বুঝতে পারতেছি না বিদ্যুৎ বিলের হয়রানি করতেছি, যে বা যারা এই ফ্যানগুলো মার্কেটে আছে 4,800 টাকা করে এটার প্রাইস, হয়তো মৌসুম শীতের মৌসুম চলে আসে তাহলে কমে যাবে, আপনারা এই মৌসুমে আরও সস্তায় পেয়ে যাবেন, কিনে রাখবেন, আগামী গরমে আপনাদের অনেক কাজে আসবে। আর আমরা তো শীতের মৌসুমে ফ্যান অনেকে চালাই, হয়তো রেগুলেটর কমিয়ে চালাই, আপনাদেরকে আমি সাজেস্ট করতেছি এখন শীতের মৌসুম চলে আসছে আপনারা ফ্যানের দামগুলো কমে যাবে, মার্কেট থেকে কমে যাবে, আপনারা কিনে রাখতে পারেন। তো দেখেন এইটার যে সার্কিটটি আছে অনেক ভালো মানের সার্কিট, আমি অনেক ফ্যান কিনছি এবার গ্রিন, আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এগুলো নষ্ট হয় না, আর একটু কেয়ারফুল করে আপনারা এগুলো কানেকশন করে দেবেন। এই যে হলুদ দুটি তার, লাল হলুদ এবং সাদা কানেক্টরের মধ্যে তার দেখতে পাচ্ছেন, এই কানেক্টরটি হচ্ছে ব্যাটারির এবং রেগুলেটারের। তো আপনারা যদি কিভাবে এটা যদি এটা ইনস্টল করতে আপনাদের অসুবিধা হয় তাহলে আমাকে ইনবক্সে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে এটা কিভাবে লাগাতে হয়, কিভাবে এটা ফিটিংস করতে হয় সব কিছু আপনাদেরকে বলে দিব। আর যারা আমার সাথে কথা বলতে চান আমার চ্যানেলের অ্যাবাউটে গেলেই আমার ফেসবুক পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন, ইমো পেয়ে যাবেন, মেসেঞ্জার পেয়ে যাবেন, আপনারা আমাকে নোট করতে পারেন, অনায়াসে আমি আপনাদেরকে হেল্প করবো, কারণ সবাই আমরা বিদ্যুৎ বিল হয়রানির মধ্যে আছি। তো এই ফ্যানটি যদি আমরা, যাদের টাকা আছে হয়তো আমরা বুঝতে পারতেছি না, মনে করতেছি এই টাকা অনেক টাকা এগুলো ফ্যান, না ভাই এটা 5,000-এর ভিতরে থাকবে সবসময়। এই ফ্যানগুলো আপনারা যদি বাসাতে 2টি ফ্যান থাকে আপনারা মিনিমাম 9,500-10,000-এর ভিতরে কিনতে পারেন, আপনাদের বিদ্যুৎ বিল আমি আপনাদেরকে অযথা কথা বলে কেন হয়রানি করবো, আমার কথা যা বলছি তাই সত্যি, আপনারা অনায়াসে এই ফ্যানগুলো কিনতে পারেন, আপনারা অনায়াসে এই ফ্যানগুলো লাগাতে পারেন। যদি আপনার বিদ্যুৎ বিল আসে 1,000 টাকা হয়ে যাবে 500 টাকা, যদি আসে 2,000 টাকা হয়ে যাবে 1,000 টাকা, যদি আসে 3,000 টাকা হয়ে যাবে 1,500 টাকা, 5,000-6,000 কারেন্ট বিল কেন আসতেছে ভাই, শুধুমাত্র ফ্যানের কারণেই আমাদের বিদ্যুৎ বিল আসে, কারণ হচ্ছে যখন আমাদের গরমের মৌসুম আসে তখন আমাদের বিদ্যুৎ বিল বেশি বেড়ে যায়, যখন শীতের মৌসুম আসে তখন আমার বিদ্যুৎ বিল আমাদের কমে যায়। কেন কমে যায়, আমরা ফ্যানগুলো ব্যবহার করি না, অনেকে মনে করি আমরা যে বাসার ফ্রিজে আসে, মোটরে আসে, আসলে ফ্রিজ তো কন্টিনিউ চলে না, ফ্রিজ তার সময় মতো এটা রেস্টে চলে যায়, আবার সময় মতো এটা স্টার্ট হয়ে যায়, আর মোটর আমরা কন্টিনিউ চালাই না, পানির যে মোটরগুলো আছে এটা হচ্ছে সেন্সরের লাইন। তো যাক বন্ধুরা, তো আমরা কন্টিনিউস তো মোটর চালাই না, পানির মোটর চালাই না, পানির পাম্প চালাই না, আমরা হয়তো প্রতিদিন একবার দুইবার করে চালাই, ফ্যান কিন্তু কন্টিনিউ চলে, আর যখন ফ্যান কন্টিনিউ চলে তখন আমাদের বিদ্যুৎ বিল বেশি আসে। আমি আপনাদেরকে বারবার সাজেস্ট করতেছি যদি আমরা ফ্যানগুলো রিপ্লেস করে এই ধরনের মার্কেটের ফ্যানগুলো আপনারা নিয়ে নেন, আপনাদের যত সুন্দর ফ্যান হোক ভাই আপনার বাসায় লাগানো, যদি বিদ্যুৎ বিল ওভার আসে তাহলে আপনার এই ফ্যানের সৌন্দর্য দিয়ে কী করবো আমরা, আপনি যদিও এই ফ্যানগুলা
দেখার বেলা অত সুন্দর না, কিন্তু এই ফ্যানগুলা যে কতটুকু বিদ্যুৎ বিল আপনার জন্য সাশ্রয় করবে তা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনারা অনায়াসে এই ফ্যানগুলো নিতে পারেন। দেখেন এগুলো আমি কানেক্ট করছি, কানেক্ট করার পরে এগুলো চলতেছে 1, 2, 3, 4, আমি এগুলো চাষ ট্রাই করতেছি, খুবই সুন্দর এটা চলে। তো আমরা কেন বা এইগুলো ইনস্টল করবো না? আমরা খামুখা বিদ্যুৎ বিলের হয়রানি হচ্ছি। বিদ্যুৎ বিলের হয়রানি থেকে মুক্ত হতে হলেই আপনারা কোনো চিন্তা করবেন না, কারো সাজেস্ট নিতে হবে না, মিটার চেঞ্জ করতে হবে না, আপনার ঘরের ওয়্যারিং বদলাতে হবে না, কোনো কিছু করতে হবে না ভাই। নিঃসন্দেহ অনায়াসে আপনারা ফ্যানগুলা চেঞ্জ রিপ্লেস করে নেন, আপনার ঘরের বিদ্যুৎ বিল কমে যাবে। আমি আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে বিদ্যুৎ বিল সাশ্রয়ের, আপনারা দেখতে পারেন। সবাই বিদ্যুৎ বিলের জন্য হয়রানির মধ্যে আছি আমরা। তো আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে মানি ব্যাক গ্যারান্টি করে বলতেছি, আমি উপকৃত হয়েছি, আমার শহরের সবাইকে উপকৃত করেছি। আপনারা উপকৃত হন এই ফ্যানগুলা নিয়ে, এই ফ্যানগুলা সহজে নষ্ট হয় না। যদি এই ফ্যানগুলা আপনারা লাগান তাহলে অনায়াসে এই ফ্যানগুলা চলে, কারণ এই ফ্যানগুলা ওভারহিট হয় না। এই যে উপরের কিটটা দেখতে পাচ্ছেন, সার্কিটগুলো দেখতে পাচ্ছেন, ভাবতে পারেন এইগুলো নষ্ট হলে কোথায় পাবো? এইগুলো অতি সহজে পেয়ে যাবেন। এইগুলার মার্কেট প্রাইস 400 থেকে 500 টাকা, উপরের কিটটার দাম, রিমোটটার দাম সর্বোচ্চ 100 টাকা, সর্বনিম্ন 60 টাকা। আর এই ব্লেডগুলো পাকাগুলো যেগুলো আছে এইগুলো হচ্ছে, এগুলো নষ্ট হবে না, এগুলো স্টিলের পাখা, আর বডি যেটা আছে সেটাও স্টিলের, আপনারা অনায়াসে নিতে পারেন। এই ফ্যানের যে মোটরটা বাঁধা আছে, আমি এই ফ্যানের মোটরটা আমি খুলেছিলাম, আমার একটি ফ্যানের, এটা নবা ফ্যান ছিল, এই মোটরের তারগুলো ডিসি ফ্যানের মোটরের তারগুলো অনেক বড় থাকে, এগুলো কখনো শর্ট হয় না, কখনো নষ্ট হয় না। ভাবতে পারেন এই ফ্যানটা নষ্ট হলে কীভাবে সার্কিটটা পাবো? অতি সিম্পল আপনারা পেয়ে যাবেন, মার্কেটে সচরাচর কিনতে মিলে এই ফ্যানটির সার্কিট সম্পূর্ণ পার্টস আপনারা পাবেন। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা এই ফ্যানটা ফিটিংস করে নিয়ে নিয়েছি, সিম্পলভাবে ফিটিংস করে আপনাদের দেখালাম। আমরা ভিডিওটা এমনি লম্বা হয়ে গেছে, আপনারা ভিডিওটার এই যে সেন্সারটা শুধু আমি এখান থেকে বাইরে দিয়ে দিছি, আর এই ফ্যানটা সুন্দরভাবে আমি ফিটিংস করে নিয়ে নিয়েছি। এখন আমি এই ফ্যানটা স্টার্ট দেব, আপনাদেরকে দেখাবো কী স্পিডে চলে, আপনারা দেখেন। আর কথার ফাঁকে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে প্লিজ কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ও আখরুদাইন আলহামদুলিল্লাহ রবিল আলমিন। ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। ওয়ানিফ তোর আব্বা কইবা তোর আব্বা হয়।